ফটিকছড়ির মাইজবান্ডার দরবার শরীফত আশাখানে ভক্ত অনুরাগ ইয়ল আসা যাওয়ার সুবিধার লাই 14 দলীয় জোট নেতা ফটিকছড়ির এমপি সৈয়দ নজিবুল বশর মাইজবান্ডারি এমপির আহ্বানে মাইজবান্ডার দরবারের মেইন গেটের রাস্তার দুইটি ব্যক্তি মালিকানাধীন দোয়ান নিজ উদ্যোগে রাস্তার লাই জায়গা ছাড়ি দিয়ে ছোট বড় মিলি প্রায় 50 খানের বেশি দোয়ান। শনিবার বিয়ানে এটা উপস্থিত আছিল ফটিকছড়ির সংসদ সদস্য নজিবুল বশর মাইজভান্ডারী এমপি, ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান তহিদুল আলম বাবু, রোশাঙ্গিরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শোয়েপাল সালেহি, উপজেলা কৃষি কর্মকর্তা লিটন দেবনাথ, ফটিকছড়ি থানার সেকেন্ড অফিসার ইরফান উদ্দিন রাজীব সহ বিশিষ্ট জনল। এই রাস্তা কোন আজিরের মাইজভান্ডার সড়ক 37 কোটি মাননীয় প্রধানমন্ত্রী দিয়ে এবং ইতিমধ্যে ব্রিজের কাম শেষ হয়েছে, রাস্তার কামও শেষ হয়েছে এবং রোডস্টার হাইওয়ের রাস্তা আর মাইজবান্ডার দর্শকের দনমিক এসছে এবং সবচেয়ে বড় খুশির খবর হলো যে এবং ওই ফোরের আশেপাশে 600 দোকান আসছিল, আই তারা যে কৃতজ্ঞতা প্রকাশ করে তারা অনুরোধ করছি তারা আজ এ ব্যাখ্যা নিজের আয় দু একখান বিল্ডিং ভাঙি দিয়ে না এই ভাঙি না পারে তারা তার লাই কিন্তু খালি করে দিয়ে ব্যাখ্য নেই নিজের তো খালি করে দিয়ে সহ সহ উদ্যোগে তার নেয় তারা কাছে কৃতজ্ঞ। ডেস্ক নিউজ, C+TV, চট্টগ্রাম। হ্যালো দর্শক, ভিডিও ইভেন ইসে সাবস্ক্রাইব লাহা উগা লাল বাটন আছে, এবার ক্লিক করুন আর সাবস্ক্রাইব করুন আর ইউটিউব চ্যানেল আর সাগাইয়া হত হই।